Hey guys, welcome back to our channel, the Bengali Foodie Sister. আজকে আমরা চলে এসেছি আরেকটা চ্যালেঞ্জ নিয়ে। এবার আসতে একটু লেট হয়ে গেল, আর আজকে চ্যালেঞ্জে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে। আজকে চ্যালেঞ্জে আছে স্ট্রিট ফুড। আজকে আছে চাউমিন, ভেজ মোমোস, আর এটা কিসের? এটা মোমো চাটনি, তার সাথে ধনে পাতার চাটনি আছে, স্পেশাল টেস্টি দই ফুচকা আর পাস্তা, আর কিছু নেই। তো আজকে জল আছে, অনেক জল আছে, আজকে জল দিয়ে হোলি হবে। হ্যাঁ, কারণ আজকে পানিশমেন্ট জল খেতে হবে নাকি? হ্যাঁ, তো পানিশমেন্টটা একদম ভিডিও শেষেই হবে। আর যেহেতু চারটে ডিশ আছে, চারটে সেগমেন্টে ভিডিওটা হতে চলেছে, আর যে যতবার হারবে সেটা কাউন্ট করে তার উপর ডিপেন্ড করে ভিডিও শেষে গিয়ে পানিশমেন্টটা দেওয়া হবে। আর কি পানিশমেন্ট হবে সেটা ভিডিওর পুরোটা দেখতে হবে, আর জানাতে হবে কোথায় কি আমরা করেছি। আর পানিশমেন্ট আজকে জবরদস্ত হবে, জল দিয়েই হবে। তো চলো আর দেরি না করে চ্যালেঞ্জটা শুরু করি। প্রথমে কি দিয়ে হবে? দই ফুচকা দিয়ে করি তাহলে, কারণ ওটা অলরেডি অনেক কিছু আছে, তো যার জন্য ওটা ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ করে নিই নাকি? কেন এটা চেঞ্জ না? ঠিক আছে, এখান থেকে নিই। ওয়ান টু থ্রি স্টার্ট করিস না। আচ্ছা, কর, আমি দেখাতে গেছিলাম। ওকে, এবার স্টার্ট করতে পারিস। ওকে, দাঁড়া, চিড়িটা দিয়ে নি আমি এর উপরে। তাহলে ও সুপার টেস্টি লাগছে। ওকে, ওয়ান টু থ্রি অ্যান্ড স্টার্ট। Thank you.
তো সেকেন্ড রাউন্ডের উইনারও আমি হলাম। চলো এবার কি ডাইরেক্ট থার্ড রাউন্ডে চলে আসবো না তুই কিছু বলবি? চলো ডাইরেক্ট এবার থার্ড রাউন্ডেই চলে আসছি। চলে এসছি এবার থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে আমরা খাবো পাস্তা। তো চলো স্টার্ট। না আমি এবার হাঁটতে চাই না। ও আচ্ছা, আমি এবার হাঁটতে চাই না। এবার দুটো খাওয়ার পরে পেট এমনিও ভরে গেছে হালকা। হ্যাঁ, আমাকে যে করেই হোক হাঁটতেই হবে। করবো কর, 1 2 3 এন্ড স্টার্ট। চলো খেতে লাভ নেই। সেটা যখন জিতেই গেছে আমি একটু দুটো করে খাবো, কেন কষ্ট করে? ঝাল হয়েছে ভীষণ। তো চলে এসেছি 4th রাউন্ড নিয়ে, 4 নম্বর রাউন্ড নিয়ে। আর 4 নম্বর রাউন্ডে আমরা খেতে চলেছি মোমো। আর মোমো 4টে করে আছে, আর শক্ত হয়ে গেছে ঠান্ডার জন্য। ঠান্ডা হয়ে গেছে না তাই শক্ত হয়ে গেছে। তো চলো এবার ভিডিওটা, সরি চ্যালেঞ্জটা এবার স্টার্ট করা যাক। আমার না আগে ওগুলো খেয়ে পেট ভরে গেছে, আর টেনশন হচ্ছে, টেনশনে খেতে পারবো না। টেনশনে দেখ, অলরেডি তুই আমাকে 2 বার ঢালবি, আমি তোকে 1 বার ঢালবো। ও তুই বলেই দিলি কিছু না। তো আমরা আগে খাওয়াটা শুরু করি, তারপর পানিশমেন্টটা ডিসকাস করবো। তো শুরু কর। 1 আগে ডিপিং করে নি, দাঁড়া। 1 2 3 বল। 1 2 3 এন্ড স্টার্ট। রোলার ক্যাপাসিটি কত? দেখ আমি হেরে গেছি, আমি শান্তিতে খাই। ওকে আমিও যার ব্যাং হয়েছে। আচ্ছা টেস্টি টেস্টি খাবারগুলো না চ্যালেঞ্জ করার চক্করে টেস্ট পাই না। কমপ্লিট তো। ওফ কি স্পাইসি। 3টে রাউন্ডে আমি জিতে গেছি, আর 1টা রাউন্ডেও। এবার আসছি আমরা পানিশমেন্টটা নিয়ে। আমি আর কথা বলছি, কথাই বলতে পারছি না, এত স্পাইসি লাগছে। তো চলো ডাইরেক্ট পানিশমেন্ট রাউন্ডে চলে যাচ্ছি। তো চলে এসেছি পানিশমেন্ট রাউন্ডে। আর পানিশমেন্ট রাউন্ডে এখানে মোট আছে 4টে গ্লাস। এবার যে যতবার হেরে গেছে তার মাথায় তত গ্লাস জল ঢালা হবে। তো আমি যেহেতু 1 বার হেরে গেছি, তো আমার মাথায় 1 বার
জল ঢালা হবে। এই যদিও আমি না আজকে আগে বলেই দিয়ে ফেলে মানে বল ভাবলাম সাসপেন্স রাখবো, কিন্তু আমি বলেই দিলাম চ্যালেঞ্জের মাঝখানে। ঠিক আছে, বলাই যায় আমাদেরকে, জানতেই পারতো একটা সময়। তো চল, আমার মাথায় এক গ্লাস জল ঢালা হবে আর ওর মাথায় ঢালা হবে তিন গ্লাস জল। তুই আমাকে এদিকে তিনটে দিলি কেন? তাহলে আমি তিনটে ঢেলে দিই। ওকে ওকে ওকে, দুটো দুটো ইকুয়াল থাকবে। না রে না, স্নান করতো এই যে আমার একটা কি বাজে অবস্থা, আমার কি হবে? আমি তো চুলটা বেঁধে নিয়েছি এবার আমি ঢালি মাথা না মানে সমস্ত চুলে পড়ে এইরকম করিস। ও কি যে স্যাটিসফ্যাকশন, এ পড়াবি না আমি দেখা যাচ্ছি না, তোর মুখটাও দেখা যাচ্ছে না, চোখ জ্বলছে, এটা জল আমার চোখ সত্যি জ্বলছে। আমি দেখাতে পারছি না, আমি অত প্যানিক করি না, এটা সত্যি আমি দেখাতে পারছি। তো আজকের পানিশমেন্টে এখন তো পানিশমেন্ট হলোই, তো আবার পানিশমেন্ট এরপরেও আছে, কারণ আবার স্নান করতে হবে আলাদা করে, তারপর চেঞ্জিং ফেঞ্জিং তো করতে হবে, আর এই জায়গাগুলো পুরো পরিষ্কার করতে হবে জল পড়ে গেছে বলে। তো আজকে ডাবল ডাবল পানিশমেন্ট হয়ে গেল। তো ও কমেন্টসে জানাবে আজকের ভিডিওটা মানে চ্যালেঞ্জটা কেমন লাগলো আর পানিশমেন্টটাও কেমন লাগলো। আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 10K আসবে না তা নয়, অবভিয়াসলি আসবে, আর এক দুদিন পরেই মানে আর একটা দুটো চ্যালেঞ্জের মধ্যেই 10K সেলিব্রেশনটা চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, টিল দেন বাই।